বিসমিল্লাহির রহমানির রহিম। পুরান ঢাকার তেহারি খেতে কে না চায়? আমি আজকে পুরান ঢাকার তেহারি বানিয়ে দেখাবো। একদম এই রেসিপিটা ফলো করলে একদম অরিজিনাল তেহারিটা আপনারা করে নিতে পারবেন। সবাই অনেক টেস্টি, অনেক টেস্টি একটা খাবার। আমি মশলাগুলো দেখাচ্ছি। দারচিনি নিয়েছি ছোট ছোট করে 2 পিস, এলাচ নিয়েছি 10টা, তেজপাতা নিয়েছি, লং নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জয়িত্রী, জয়ফল, কাঁচামরিচ, লং, আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি সরিষার তেল 1/2 কাপ এবং সানফ্লাওয়ার অয়েল 1/2 কাপ দিয়েছি। 1 কাপ তেল আমি দিয়েছি। আমি গরম হওয়ার পর এই 1 কাপ তেলের মধ্যে আমি মাংস আর চাল রান্না করব। আদা বাটা, রসুন বাটা দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাটাকে সামান্য ভুনে নেব। আমি মশলাটাকে গ্রাইন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। আমি অ্যাড করে দেব তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। একটু লবণ দিলাম, 1/2 চামচ 1/2 চামচ করে লবণটা দিলাম। এখন যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে ভুনতে হবে। মশলাটা ভালোভাবে ভুনা হওয়ার পর আমি মাংসটা অ্যাড করে দেব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। তার আগে আমি কাঁচামরিচ 10-12টা, আমি কাঁচামরিচ লাল সবুজ দেখতে সুন্দর লাগে এরকম কালারের কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। তেহারিতে যে মাংস দেওয়া হয় তা হাড় চর্বি সহ হলে ভালো হয়। আমি শুধু মাংস দিয়েছি। এখন মাংসটাকে আমি ভালোভাবে ভুনে নেব। মাংস থেকে পানিটা ছাড়বে, তাই এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। যদি দিতে হয় তাহলে একটু গরম পানি দিয়ে দিলে হবে। 1 ঘন্টার মতো আমি মাংসটা সিদ্ধ করেছি। এতক্ষণ না করলেও চলে, 40 মিনিট থেকে
50 মিনিটের মতো করলেই হবে। আমি 10 মিনিট এক্সট্রা করলাম। এই ছিদ্রের মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে বাতাসটা না বের হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে, একটু পরে পরে দেখে নিতে হবে যাতে পাতিলের গায়ে না লেগে যায়। আমার মনে হচ্ছে আমি জায়ফলটা একটু অল্প দিয়েছি, তাই আমি আস্তে একটা জায়ফল দিলাম, একটু তুলে নেব। ভালো একটা স্মেলের জন্য অনেকখানি পানি ছেড়েছে মাংস, এখন আমি পানিটা শুকিয়ে নেব। এই জায়গায় আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি। মাংসটা ভুনা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এই পর্যায়ে একটু কেওড়া জলটা দিয়ে দেব। কেওড়া জলটা দিয়ে দিলাম মাংসের প্রতিটা মাংসের গায়ে যাতে লেগে যায়। অনেক ভালো একটা ঘ্রাণ আসে তেহারির তে কেওড়া জলটাই অনেক দরকারি একটা পার্ট। আমার মাংসটা হয়ে এসেছে, আমি মাংসটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি চালটা ভেজে নেব। মাংস থেকে তেলটা অনেক সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে। চার কাপ চিনি গুঁড়া চাল আমি ধুয়ে পরিষ্কার করে দুইটা বাটিতে রেখেছিলাম পানি ঝরিয়ে, তা আমি এই তেলের মধ্যে অ্যাড করে নিলাম। এই চার কাপ চালের সাথে আমি 2 কেজি মাংস দিয়ে তেহারিটা রেডি করব। আমি 1 চামচ লবণ দিয়েছি, মাংসের মধ্যেও আমি 1 চামচ লবণ দিয়েছি। লবণটা ভালোভাবে চেক করে নিতে হবে। এখন চালটাকে ভালোভাবে নেড়ে নেব, কারণ যদি নিচে লেগে যায় তাহলে পুরো একটা গন্ধ আসবে। ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে এবং নাড়তে হবে কাছে থেকে। আমি 1 কাপ দুধ অ্যাড করতেছি। এই দুধটা আমি নিজে তৈরি করেছি 6 চামচ দুধ দিয়ে, পাউডার দুধ দিয়ে ঘন করে, কোনো চিনি দেই নাই। আবার ভালোভাবে ভেজে নেব আমি পোলাওটাকে, চালটাকে, পোলাওর চালটাকে। আমি চিনি গুঁড়া চাল অ্যাড করেছি, বাসমতি দিয়েও হবে। চিনি গুঁড়া দিয়ে আসল টেস্ট মিলে তেহারির, তাই চিনি গুঁড়া চাল দিয়ে করবেন। ভাজা হয়ে গিয়েছে আমার চালটা, আমি দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এখন আমি মাংসটা অ্যাড করে দিলাম, কারণ মাংসের মধ্যে আমি কেওড়া জল দিয়েছি। পরে অ্যাড করা হয়, তবে আমি এই পর্যায়ে মাংসটা অ্যাড করে দিয়েছি। আপনারা করে দেখবেন
টেস্টের কোনো হেরফের হয় না, সেম টেস্টই থাকে তেহারির। এখানে আমি পানি অ্যাড করতেছি, গরম পানি দুইবারই অ্যাড করব। 4 কাপ চালের জন্য আমি 8 কাপ পানি দিয়েছি, গরম পানি। এখন আমি চালটাকে উপর নিচ করে ঢেকে রাখবো 10 মিনিট। খুবই মজাদার একটা তেহারি, আপনারা তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। 10-15 মিনিটের মতো লাগতে পারে, 10-15 মিনিট আপনারা ঢেকে রাখবেন। শুধু খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। এখন আমি ঢেকে রাখবো, নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রাখে দেব। ডান, আমার তেহারিটা হয়ে গিয়েছে, স্মেলটা অনেক ভালো আসতেছে, অবশ্যই আপনার ট্রাই করবেন, লাইক দেবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, কখনো খাবার ফেলবেন না, আপনারা কেউ খাবার অপচয় করবেন না। রান্না করে খাবারটা অপচয় করবেন না, নিজেরা খাবেন, অন্যদেরও খাওয়াবেন। ভালো একটা খাবার সবাই মিলেমিশে খেলে অনেক ভালো ভালো ফিল আসে। এখানে আমার তেহারিটা অনেক, মাংসগুলো অনেক ভালো সিদ্ধ হয়েছে। এই রেসিপিটা ফলো করলে অবশ্যই উপকারী হবেন, অবশ্যই দেখবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন। মমেনসন কিচেনকে আপনারা সাপোর্ট করবেন, তেহারি রেসিপিটা ফলো করবেন, অবশ্যই সবাই ভালো লাগবে। পায়েসটাও রান্না করেছি, অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনারা। পুরান ঢাকার তেহারির টেস্টটাই পাবেন। আল্লাহ হাফেজ।